এককালের মোটিভেশনাল স্পিকার, বর্তমানকালে সরকারি মুখপাত্র সোলায়মান সুখুন ভাই, উনি হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে একটা সরকারি বিবৃতি, এই সরি, একটা ভিডিও করছেন 5 মিনিটের। সেখানে বেশ ডিসেন্ট কথাবার্তা বলছেন। নাও, উনি যে আসলে ডিসেন্ট কথাবার্তা সেখানে বলেন নাই সেটা আমি দেখাবো, কারণ উনি শুনে কিন্তু খুবই সুন্দর, সুশীল, চমৎকার একটা ব্যালেন্সড একটা স্টেটমেন্ট মনে হবে। বাট আই উইল শো ইউ যে এটা আসলে মোটে ব্যালেন্স স্টেটমেন্ট না। নাও, এটা একটা প্রশ্ন অনেকে করতে পারেন যে কেন এটা দেখাইতে হবে বা কেন নাকি এত কথা বলি, কারণ অনেকগুলো এপিসোড করে ফেলছি। এটা আসলে বুঝতে হবে, উনি হইতেছেন একটা আনএভিটেবল ফোর্স, এটা আপনি অস্বীকার করে লাভ নাই। ওনাকে প্রচুর তরুণ প্রজন্ম ফলো করে এবং উনি যে একটা ফোর্সে পরিণত হয়েছে বলেই তো ইভেন সরকার ওনাকে ব্যবহার করে, রাইট? যেটা বললাম শুরুতে, উনি কিন্তু আপনার নো লঙ্গার মোটিভেশনাল স্পিকার, উনি এখন সরকারি মুখপাত্র। উনি যত সরকারি কাজকর্ম, সরকারি ইয়ে, তরুণ প্রজন্মকে ভূগোল বোঝানো, খোলা পানি খাওয়ানো সব কিছু এখন উনি করে থাকেন। সরকার ওনাকে, উনি যেটা বললাম, ওনার প্রচণ্ড ফলোয়িং আছে, উনি একটা প্রচণ্ড ফোর্স বলেই তো সরকার ওনাকে ব্যবহার করতেছে, একটা রাষ্ট্র ব্যবহার করতেছে, তো কম খামখেয়ালি কথা না। এবং যত রকম তরুণ প্রজন্মের যারা আইকন আছে তথাকথিত, হ্যাঁ, আমি নাম আর নিতে চাই না, আপনারা দেখেন কারা তরুণ প্রজন্মদেরকে নিয়ে কাজ করে, এদের সবাইকে মোটামুটি সরকার ব্যবহার করে। সো ওনারা যেহেতু তরুণ প্রজন্মকে ভূগোল বুঝিয়ে রাখছে, ঘোল খাওয়াই রাখছে, সুতরাং এটা নিয়ে কথা বলতে হয়, ডিবাঙ্ক করতে হয়, এখানে নাথিং পার্সোনাল। এটা আমাদেরকে আমাদের রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রকে সভ্য সুসভ্য বাসযোগ্য করতে হলে পৃথিবীর সবচেয়ে বেশি রেফিউজি বাংলাদেশ থেকে ইউরোপে জেনারেটেড হয়েছে, এগুলো এসব দুর্ঘটনা, এসব লজ্জাজনক বাস্তবতা যেন বিরাজ না করে, এই জন্য আমাদেরকে কথা বলতে হয় এবং সেটার জন্য ওনাদেরকে নিয়েও কথা বলতে হবে, রাইট? সেই কারণে বলি গেল সেটা। ওনাকে আমি আনফলো করে দিয়েছি অনেক আগেই, আর নিতে পারিনি। এগুলো দেখলে, ওনার প্রত্যেকটা ভিডিও দেখলে প্রতি এপিসোডে ব্রেকডাউন করতে হবে আমাকে, এখন একজন লোককে নিয়ে কত কথা বলা যায়, এ কারণে আনফলো করে দিয়েছি। এখন আবার এই ভিডিও যেটা অনেকে শেয়ার করলেন আমার সাথে, তো দেখলাম, দেখে ওনারা খুব সুন্দর একটা ব্যালেন্সড স্টেটমেন্ট, কিন্তু আমি দেখে আসলে আমি জানি না, আমি যে নেতিবাচক, এই কারণে আমি কোন কোথাও ব্যালেন্স খুঁজে পাই না, আমি সব কিছুর মধ্যেই বা মেবি ব্যালেন্স খুঁজে পাই, সেটাই এখন ব্রেকডাউন করে আপনাদেরকে দেখাবো। আর যেটা বললাম, যেহেতু বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী, একটা অসপিশাস মোমেন্ট মেবি, সুতরাং আজকে ওনার ভিডিওটা হয়তো ব্রেকডাউন করা যায়। সো লেটস ডু ইট। তো ভিডিও শুরুতে আমি আপনাদেরকে একটা জিনিস দেখাইতে চাই যে সোলায়মান সুখুন ভাইয়ের যে দুঃখগুলা, ওনার দুঃখগুলো যে সব মিসপ্লেসড, সঠিক জায়গা না, পেঠিক জায়গার মধ্যে উনি দুঃখ পাইতেছেন, সেই জিনিসটা দেখাবো। আর একটা জিনিস দেখা, আর একটু পয়েন্ট আউট করে দিই শুরুতে, যে ওনাকে লক্ষ্য রাখবেন উনি যেভাবে ব্যালেন্স করে প্রত্যেকটা স্টেটমেন্ট ছাড়তে হচ্ছে ওনাকে, একটা মেন্টাল অ্যাক্রোব্যাটের মধ্য দিয়ে প্রত্যেকটা ওয়ার্ড মুখ থেকে ছাড়তে হচ্ছে ওনাকে, দুইবার তিনবার ভেরিফাই করে নিয়ে যে কোনটা বলে কোন বিপদে পড়ি, যখনই কোনো ন্যূনতম সমালোচনামূলক কিছু যায়, সাথে সাথে ব্যালেন্স করার জন্য কাউন্টার আরেকটা দিক উপস্থাপন করতে হচ্ছে ওনাকে প্রত্যেকটা লাইনে স্টেটমেন্টে। একটা স্বাধীন দেশে, উনি যে একটা স্বাধীন দেশে বাস করেন, একটা পরাধীন দেশে বাস করেন, এটা হইতেছে সেটার একটা দৃষ্টান্ত। তো একটা পরাধীন দেশে বাস করেন ভাই, এটা তো আপনার দোষ না যে একটা পরাধীন দেশে বাস করেন, বাংলাদেশ স্বাধীন না এখনও, রাইট? সো এটা তো আপনার অপরাধ না, কিন্তু আপনি এটাকে কেন জাস্টিফাই করেন? এই যে আপনি একটা স্টেটমেন্ট দিলেন, পুরো একটা স্টেটমেন্টে আপনাকে মেন্টাল অ্যাক্রোবেট করতে হলো ফুল টাইম, প্রত্যেকটা শব্দ ছাড়ার আগে কোথাও যদি একটু সমালোচনার টোন চলে আসে, সাথে সাথে এটাকে আবার ল্যাপচ্যাপ মারার জন্য পেছন থেকে আর একটা ব্যালেন্স করে একটু দেখাবো, তো তখন এটা জাস্ট ধরাই দিচ্ছি আপনাদেরকে। সো এই যে প্রত্যেকটি স্টেপ, একটা স্বাধীনতা নাই, একটা কথা বলার সময় মেন্টাল অ্যাক্রোবেটের মধ্য দিয়ে প্রত্যেকটা মুহূর্ত যাইতে হয়, একটা দেশে বসে আপনারা এই সব বাস্তবতা কেন মানুষের সামনে অস্বীকার করার, মিথ্যা কথা বলার, গ্যাস লাইট করার, এই যে একটা ইংলিশে একটা ওয়ার্ড আছে গ্যাস লাইট করা, মানে হচ্ছে যে বাস্তবতাকে উল্টে দিয়ে এমনভাবে উপস্থাপন করা যে আপনি কনফিউজড হয়ে যাবেন, রাইট? আপনি দেশে বসে ভাবতেছেন যে এই দেশে তো কোনো স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, গণতন্ত্র নাই, জীবনের নিরাপত্তা নাই, কিচ্ছু নাই, তো এনারা এত ইতিবাচকতা কোত্থেকে পাইতেছে? আপনি কিন্তু দ্বিধান্বিত হয়ে যাবেন, আপনি ভাববেন ও আচ্ছা, আমি তাহলে মনে হয় নেতিবাচক, ওনারা যেটা বলে যে ধরেন আমাকে নেতিবাচক হিসেবে উপস্থাপন করাবে। সো আমি যদি দেশের বাস্তবতা উপস্থাপন করি, উনি অন্যদের সামনে আমাকে উপস্থাপন করবে, আমি একজন নেতিবাচক, আমি একজন খারাপ মানুষ, এই কারণে এগুলো বলতেছি। সো আলটিমেটলি পাবলিক গ্যাস লাইটেড হয়ে যাবে, যেটাকে বলে গ্যাস লাইটেড হওয়ার কি, যে বাস্তবতা উল্টে দিয়ে পাবলিকই দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে যে আসলে কে রাইট এইখানে, রাইট? যা কথা না পারে, ওনার যে আলোচনাটা একটু ব্রেকডাউন করবো, করে দেখাই অসারতাগুলো ওনার বক্তব্যের, তো সেখানে বাকি কথা উঠে আসবে। আজকে বঙ্গবন্ধুর জন্মদিন, আমি আমার সামাজিক যোগাযোগ মাধ্যমে উইশ করেছি, আমি একটা ছবি আপ করেছি, আমি খেয়াল করে দেখলাম যে আমার যে সার্কেল আছে, যারা শিক্ষিত, স্বস্থানে প্রতিষ্ঠিত, সরকারি চাকরি ছাড়া, তারা অনেকেই পোস্ট করেননি, আবার অনেকেই ছবির নিচে নানান ধরনের মতামত দিচ্ছে। সো এটা আমাদের ব্যর্থতা যে আমাদেরকে স্বাধীনতায় যার অবদান সবচেয়ে বেশি তাকে আমরা যথাযথ সম্মান এখনো দেখাতে পারেনি। তো এই যে দেখেন কি সুন্দর সুন্দর কথা, রাইট? উনি প্রথমে যে কথাটা বললো খেয়াল করছেন,
যে ওনার ফ্রেন্ড লিস্টের অনেক জ্ঞানী গুণী শিক্ষিত লোকজনের মধ্যে শুধুমাত্র যারা সরকারি চাকরি করে তারা ছাড়া আর কেউ কোনো পোস্ট দেয় নাই মিনমিনে ভাষায়। এবং এটা এটা একটা রাষ্ট্র হিসেবে আমাদের ব্যর্থতা, এবং এটা ওনার একটা দুঃখ এবং লজ্জার জায়গা। সুখন ভাই, এটা আপনার লজ্জার জায়গা যে মানুষ পোস্ট দেয় নাই? মানুষ যে পোস্ট দেয়, এটা কিন্তু তার অধিকার, এটা তার এই রাষ্ট্রের নাগরিক অধিকার। কে কি পোস্ট দিবে, কি কি কে কি পোস্ট দিবে না, এটা তার অধিকার। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই। কেউ যদি তার অধিকার চর্চা করে এবং করে যদি সে সিদ্ধান্ত নেয় যে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে আমি কোনো পোস্ট দিব না, এটা তার হি হ্যাজ এভরি রাইট। এটা কোনো সমালোচনা করারও সুযোগ নেই। এখানে সমালোচনা করার সুযোগ আছে কোথায় জানেন? যে আপনি বললেন যারা সরকারি চাকরি করে তারা কিন্তু পোস্ট দিচ্ছে সকলে, কেন জানেন? তারা তাদের সেই অধিকার নাই, তারা এই পোস্ট না দেওয়ার অধিকার তাদের নাই। পোস্ট না দিলে ফাটাই ফেলবে সরকারি চাকরি, কারণ সরকারি চাকরি করে না। আমার তো প্রচুর সরকারি চাকরিজীবী ফ্রেন্ড আছে। আপনি যে কথাটা বললেন এটা, হ্যাঁ ইয়াস ট্রু, বাস্তব কথা এটা, যে আপনার সরকারি চাকরিজীবী ফ্রেন্ড সকলে ফাটায়া চাটুকারিতা করতেছে, এবং যারা সরকারি না চাকরি করে না কিছুটা স্বাধীনতা ভোগ করার সুযোগ আছে, একটু স্বাধীনতা ভোগ করার সুযোগ আছে যে আমি কোনো পোস্ট দিব না। যদি পোস্ট দেই তাহলে তো অবশ্যই চাটুকারিতা করে পোস্ট দিতে হবে, সমালোচনামূলক কোনো পোস্ট দেওয়া যাবে না, দিলে কিন্তু পরদিন গুম হয়ে যাবে। সো এই দেশের মানুষ কী পরিমাণ স্বাধীনতা ভোগ করতেছে বুঝছেন তো? যারা সরকারি চাকরি করে না তারা সর্বোচ্চ এতটুকু স্বাধীনতা ভোগ করতেছে যে আমি কোনো পোস্টই দিব না, কারণ পোস্ট দিলে কিন্তু আমাকে চাটুকারিতা করতে হবে, নাহলে কিন্তু বাছায় চামড়া থাকবে না। এই হচ্ছে একটা দেশের নাগরিকের স্বাধীনতা। আর আপনি নিজেই বলতেছেন আপনার সরকারি চাকরিজীবী সকল ফ্রেন্ডে দিছে, ফ্রেন্ড সকল ফ্রেন্ড লিস্টে সকলে পোস্ট দিচ্ছে, কেন? কারণ তাদের সেই স্বাধীনতা নাই, তাদের সেই স্বাধীনতা নাই, সেই সাহস নাই কোনো পোস্ট না দেওয়ার। তো যেটা বললাম, আমার তো প্রচুর সরকারি চাকরিজীবী ফ্রেন্ড আছে, এরা প্রত্যেকে আমি দেখি সরকারি চাকরিতে ঢোকার পর এখন 7ই মার্চ একটা পোস্ট দিবে, 15ই আগস্ট একটা পোস্ট দিবে, এবং ছ্যাবলামি পোস্ট, রাইট? এবং এদের যে স্বাধীনতা না, এটা আমি সারা জীবন দেখে আসছি। আমার এই ফ্রেন্ডরা কোনো পলিটিক্স ইন্টারেস্ট ছিল না, পলিটিক্স নিয়ে কখনও কোনো কথা বলে না। এখন সরকারি চাকরিতে ঢোকার পর এখন প্রতি দিবস আসলে আসলে একটা একটা করে ফেসবুকে পোস্ট দেয়, এবং সেই যে ভাষা একেবারে হাজার বছরের শ্রেষ্ঠ ইসি। তো দেখে হাস্যকর লাগে, আমার খারাপও লাগে যে এরা কিন্তু পলিটিক্স ইন্টারেস্ট না, কখনও পলিটিক্স নিয়ে কথা বলে না। এখন সরকারি চাকরিতে ঢোকার পর এখন একদম পুরো দাস, ফৃত্ত হয়ে গেছে, এখন কিচ্ছু করার নাই, এখন পোস্ট দিতে হবে। তো এটা খুব একটা দুঃখজনক বাস্তবতা। এগুলো দেখে আমার কষ্ট লাগে, খারাপ লাগে, লজ্জা লাগে। আপনার কিন্তু লজ্জা লাগছে কি কারণ? আপনার কিন্তু এই কারণে লজ্জা লাগে নাই যে আপনার ফ্রেন্ড লিস্টে সরকারি চাকরিজীবী সকলেই পোস্ট দিছে, কি খুশির কথা! আপনি লজ্জা পাচ্ছেন কেন? যারা সরকারি চাকরি করে না এরা কেন পোস্ট দেয় না, এই কারণে আপনি লজ্জা পাচ্ছেন, রাইট? ওই যে বললাম গ্যাস লাইটিং, আপনাদের বাস্তবতাটাই ফাঁকটা, বাস্তবতাটাই উল্টা পাল্টা না। এখানে লজ্জা পাওয়ার মতো কোনো ঘটনা যদি ঘটে থাকে, তাইলে একমাত্র লজ্জা পাওয়ার ঘটনা হচ্ছে এদেশের মানুষের কোনো অধিকার নাই, এদেশের মানুষ তার দিকে নট ডিসাইড ফর দ্যামসেলস, তারা কী করতে চায় কী করতে চায় না, কোনটা নিয়ে পোস্ট দিতে চায় কোনটা নিয়ে পোস্ট দিতে চায় না। একজন সরকারি চাকরিজীবীর তার এই অধিকার নাই, এই স্বাধীনতা নেই সিদ্ধান্ত নেওয়ার জন্য আমি কোনো পোস্ট দিতে চাই না, এটা আমার নাগরিক অধিকার, আমি জাস্ট আই ডিসাইডেড নট টু, এই অধিকার তার নাই। এবং একটা বেসরকারি চাকরিজীবী লোক সে সর্বোচ্চ এতটুকু স্বাধীনতা ভোগ করতে পারে যে সমালোচনা পোস্ত দিলে পাশে চামড়া থাকবে না, প্রতিদিন গুম হয়ে যাবো। সো বেটার আমি কোনো কথাই না বলি। এই হয়েছে এই দেশের মানুষের স্বাধীনতা ভোগ করার অবস্থা। আপনি লজ্জা পাচ্ছেন কী কারণে? আপনার সরকারি চাকরিজীবী সকলে পোস্ট দিতে বাধ্য করা হয়েছে তাদেরকে, তারা বাধ্য হয়েছে এই দেশে, নাইলে উপায় থাকবে না, প্রমোশন টমোশন তো গাছে উঠে যাবে। সো আপনি খুব আনন্দিত এটা নিয়ে, আপনি লজ্জিত এটা নিয়ে, জন্যরা কেন পোস্ট দিল না। সো ওই যেটা বললাম, রিয়েলিটিটা ফাকড আপ, আপনাদের আপসাইড ডাউন, কোথায় লজ্জা পাওয়া উচিত, কোথায় লজ্জা পাওয়া উচিত না, কোনটা আসলেই লজ্জার কোনটা লজ্জার না, এই ধারণাই আপনাদের নাই, অথবা উল্টাপাল্টা, অথবা ওই যেটা বললাম এত সুবিধা পান, এত সুবিধা পাইলে আমারও মনে হয় রিয়েলিটি ম্যাচটা হয়ে যেত। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে এই যে আমরা প্রায় দেখি সাংবাদিক পেটানো, আমরা দেখি পাপিয়ারা কোটি কোটি টাকার বিল হোটেলে খরচ করে ফেলছে, অথবা আমরা দেখতে পাচ্ছি যে মুজিব কোট পরে অনেকেই আদর্শের অনুসারী বলে এদিক দিয়ে অনেক সুবিধা নিয়ে নিচ্ছে, অথবা আমরা যদি দেখি যে আলো চাষ লিফট কেনা শিখতে মানুষজন বিদেশে যাচ্ছে, এইসব শুনলে বঙ্গবন্ধু কি করতেন? তিনি চাটুকারদেরকে একদমই হয়তো সহ্য করতেন না। এই যে মুজিব কোট পরে হচ্ছে, এইগুলো হইতেছে ব্যাপার। এখন সবকিছু উল্টায় পাল্টায় দিবে যে মুজিব কোট পরে নানান ধরনের সুবিধা যারা নিচ্ছে, এই কথাটার মধ্যেও কিন্তু মানে আমরা বাংলাদেশে যারা থাকি, আমরা এই মেন্টাল অ্যাক্রোব্যাট করতে করতে কখন যে আমরা এগুলোর সাথে মানে এগুলো ন্যাচারাল হয়ে যায়, এগুলো কামস ন্যাচারাল টু আস, আমরা টেরও পাই না। উনি যে প্রত্যেকটা লাইন ছাড়তেছেন, প্রত্যেকটা লাইন কিন্তু এই বাস্তবতায় খাপে খাপ মিলে মানে বসে যাচ্ছে, ওনার কোনো বিপদ হবে না কেন? উনি যে বললেন যে একটু সমালোচনা করলেন যারা অনেক সুযোগ সুবিধা নিচ্ছে মুজিব কোর্ট পরে, এই কথাটা কিন্তু পুরোপুরি সরকারি দলীয় স্টেটমেন্ট। আপনি দেখবেন সরকার দলীয়রা, গুন্ডামান্ডারা যখন যত রকম আসে খারাপ কাজ, খুন গুম লুটপাট করে টরে যখন কোনো কারণে ভাইরাল হয়, তখন সরকার দল কীভাবে তাদেরকে ডিসোসিয়েট করার চেষ্টা করে, সরকার দলের মন্ত্রী এমপিরা বলে ও এরা অনুপ্রবেশকারী, এরা জামাত শিবির আওয়ামী লীগে ঢুকে আওয়ামী লীগের নাম নষ্ট করতেছে, বা ছাত্রলীগে ঢুকে, বা যখন বিএনপি থাকে তখন ছাত্রদল এভাবে করেই বলে। তো তারা অস্বীকার করার চেষ্টা করে কীভাবে, যে না এরা অনুপ্রবেশকারী, যে যেটা ইয়া ভাই বললেন আমাদের সুখন ভাই, যে মুজিব কোটের অনুসারী বলে সুবিধা নিতে চায়। কেন? কারণ তারা আসলে মুজিব
ইয়ের অনুসারী না, কারণ তারা আসলে অনুপ্রবেশকারী, হ্যাঁ এটা বুঝাতে চাইতেছেন। কিন্তু আমরা জানি যে না, এরা অনুপ্রবেশকারী না, এরাই এরাই বাংলাদেশ, এরাই বাংলাদেশের দল। আপনারা দেখছি গত কয়েকদিন আগে যে যখন আড়াইয়েতে রিমান্ডে নির্যাতনের শিকার হয়ে সম্ভবত যখন পুলিশি হেফাজতে মারা গেলেন মুশতাক, তারপর প্রধানমন্ত্রীকে যখন বলা হলো, সাংবাদিক বললেন, আমি এটা নিয়ে একটা এপিসোড করছি আপনারা হয়তো দেখছেন, যে সাংবাদিক যখন বললেন, এটা বলারও সাহস নাই সাংবাদিকের যে এটা কী করছে, এটার একটা বিচার করা হোক বা বা বলা বলা দেশের মধ্যে। সাংবাদিক খালি একটু বসে প্রধানমন্ত্রীকে সংবাদ সম্মেলনে যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি একটু জাস্ট একটু বকে দেন বাচ্চাদেরকে, বাচ্চারা কিন্তু মাইরা ফেলতেছে লোকজনকে তুলে নিয়ে, আপনি জাস্ট একটু একটা এভাবে বলছে সাংবাদিক যে একটা বার্তা দেন জানি সামনে এরকম ঘটনা না ঘটে। আর প্রধানমন্ত্রী বার্তা দিতে রাজি না, প্রধানমন্ত্রী সেটা অ্যান্সার ছিল যে না আমি মনে করি আইন নিজের গতিতে চলতেছে, তার মানে এই যে রিমান্ড পুলিশ হেফাজতে পিটে মাইরা ফেললো, কান দিয়ে পুঁছ পড়তেছে, আরেকজনের হাঁটতে পারে না, প্রধানমন্ত্রী এটা দাবি হইতেছে না, এটা আইন তার নিজের গতিতে চলতেছে, দিল নাকি ডিফেন্ড করে, দিল নাকি সন্ত্রাসীদেরকে ডিফেন্ড করে। তো ওনারা এটা না, এটা রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় ঘটনাগুলো ঘটে, এরা কেউ অনুপ্রবেশকারী না, এরা কেউ সুবিধাভোগী না, এরা মুজিব কোর্টকে ব্যবহার করে সুবিধা নিচ্ছে না, এরাই মুজিব শেখ মুজিবুর রহমানের সৈনিক না, এরকম হওয়ার কথা ছিল না, এরা শেখ মুজিবুর রহমানের সৈনিক হওয়ার কথা ছিল না, কিন্তু বাস্তবতা হচ্ছে এরাই শেখ মুজিবুর রহমানের সৈনিক। এই যে জয় বাংলা বলে কোপাকুপি কিলাকিলি করতেছে, এখন সুলভ সুখুন বোঝানোর চেষ্টা করবেন পলিটিশিয়ানদের মতো করে, এরা অনুপ্রবেশকারী, এরা মুজিব কোর্ট পড়ে এই মুজিব কোর্টে সুবিধা নিচ্ছে না, না না সুবিধা নিচ্ছে না, এরাই শেখ মুজিবুর রহমানের সৈনিক, এটাই বাস্তবতা বাংলাদেশের, দুঃখজনক বাস্তবতা, এরকম হওয়া উচিত ছিল না, এটাই বাস্তবতা। তো এটাকে এই যে একটু ফ্লিপ একটু মানে ওনারা যেটা বললাম যে ইভলভ করে না আপনার প্রাণী, ন্যাচারাল সিলেকশন, দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন, একটা প্রাণী জগৎ যখনে প্রাণী জগতে যখন প্রাণীরা ইভলভ করে বিবর্তিত হয় তখন তারা ন্যাচারালি অ্যাডাপ্ট করে চারপাশের সাথে, ন্যাচারালি অ্যাডাপ্ট করে ফেলে। তো আমাদের সুখন ভাইদের অবস্থা হয়ে গেছে, ওনারা ন্যাচারালি অ্যাডাপ্ট করে ফেলছেন, মুখ থেকে যাই বের হয়ে আসে একেবারে এমন সিস্টেমেটিকভাবে বের হয়ে আসে, ওনারা নিজের ওটের পান না, ওনার চিন্তাও করতে হয় না, অটোমেটিক্যালি ন্যাচারালি একদম অ্যাডাপ্টেড হয়ে বের হয়ে আসে, এমন কথা বের হয়ে আসে যেটা বললে বিপদে পড়বেন না বা যেটা মানে সরকারি দলের অনুকূলে যায় কিছু। হ্যাঁ না, ওনারা অনুপ্রবেশকারী বলে একটু হালকা করে দিতে চাচ্ছেন উনি, যে এরা সুবিধাভোগী না, এরা সুবিধাভোগী না, এরাই বাংলাদেশ। প্রাপ্তিকে অস্বীকার করা, বাংলাদেশ অনেক ভালো করে ফেলেছে, আমাদের রিজার্ভ ভালো, আমাদের দেশের রোড রাস্তাঘাট ঠিক হচ্ছে, এটা অস্বীকার করাটাও কিন্তু আবার ঠিক না। এই যে প্রাপ্তিটা, এই সরকারের যে প্রাপ্তিগুলা, এই সরকারের তো বৈধতাই নাই, আর কি আজব কথা, এই সরকারের প্রাপ্তিকে যে স্বীকার করা মানে, এই সরকারের প্রাপ্তিকে স্বীকার করা মানে এই সরকারকে বৈধতা দেয়া, এই সরকারের এই রাস্তাঘাট করারই বৈধতা নাই ইন দ্য ফার্স্ট প্লেস। সো এখানে রাইট আলাপ কোনটা জানেন, রাইট আলাপ এইটা না যে ও সরকার কী কী কাজ করলো সেটা নিয়ে আমাদের আলোচনা হওয়া উচিত, আমাদের রাইট কাজ হইতেছে এই সরকারের এই কাজগুলো করার বৈধতাই নাই ইন দ্য ফার্স্ট প্লেস, তাদের এই ম্যান্ডেটই নাই, তাদেরকে ম্যান্ডেট কেউ দেয় নাই, জনগণ তাদেরকে ম্যান্ডেট দেয় নাই। সো এখানে রাইট আলাপ, হ্যাঁ ইয়েস, এই যে ভালো রাস্তাঘাট হচ্ছে, উন্নতি হচ্ছে, এটার এই প্রাপ্তিটা স্বীকার না, এই প্রাপ্তি স্বীকার করে নেওয়ার কোনো সুযোগ নেই, আই এম সরি। সরকার যদি বহিত হইতো, মানুষ যদি ভোট দিয়ে নির্বাচিত করতো, তারপর সরকার দেশে সুবিধা থাকবে অসুবিধা থাকবে, নানান রকম স্ট্রাগল থাকবে, আপসাইড থাকবে ডাউনসাইড থাকবে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করবো, আপনি প্রাপ্তি স্বীকার আহ্বান জানাইতেছেন, তখন প্রাপ্তি স্বীকার নিয়ে আমরা কথা বলতে পারি, যে একটা বৈধ সরকার রাস্তাঘাট করছে, অর্থনীতির উন্নয়ন ঘটাইতেছে, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সরকারি যেখানে বৈধ না, সরকারের যেখানে বৈধতা নাই সেখানেই আলোচনা করার সুযোগই নেই, কারণ এই আলোচনা করা মানেই একটা অবৈধ সরকারকে বৈধতা দেয়া। যেমন মনে করেন যে আপনার নুনুতে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, কেন নুনুটা বললাম, কারণ হচ্ছে যে মুশতাক আহমেদ মারা গেছে, ওনার নুনুতে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, একজন বাংলাদেশের নাগরিক, স্বাধীন দেশের নাগরিক, একটা পোস্ট শেয়ার করার কারণে উনি ওনাকে জীবন দিতে হয়েছে। তো এই জন্যে বলতেছি, এই উদাহরণটা দিতেছি, নির্দিষ্ট উদাহরণটা, আপনাকে নুনুতে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, দেওয়ার পর আপনাকে খাইতে দিল দুই বেলা, আপনি এখন বের হয়ে প্রশংসা করতে হবে, আপনাকে সব ভুলে যেতে হবে, আপনাকে নুনুতে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে, এগুলো ভুলে গিয়ে আপনাকে বলতে হবে, তোমাকে তো খাইতে দিছে, হ্যাঁ মানে ইয়ে করতেছো, এত অকৃতজ্ঞ কেন? একটা প্রায়োরিটি আছে, রাইট? একটা দেশের, একটা রাষ্ট্রের কী কী করতে হবে, কী কী এক্সপেক্ট করা উচিত রাষ্ট্রের কাছ থেকে, কখন একটা প্রায়োরিটি আছে। আপনি এই দেশে, এই সরকারের কোনো লেজিটিমেসি নাই, এই সরকার তারপর রাস্তা করতেছে সেটার আমি প্রশংসা করব, এক্সকিউজ মি, ভোট হয় নাই, ডেমোক্রেসি নাই, জীবনের নিরাপত্তা নাই, বাক স্বাধীনতা নাই, খুন গুম সেখানের মধ্যে বসে আমার অবৈধ সরকার রাস্তাঘাট করতেছে, সেটা নিয়ে আমাকে প্রাপ্তি স্বীকার করে নিতে হবে। করেন, আপনি করেন, আপনি আপনি তো সুবিধা পাচ্ছেন নানান রকম, আপনি তো করবেন, কিন্তু আমরা নানান রকম সুবিধা পাচ্ছি না, আমরা দেশে দেশে এসে নিজের দেশে নিজে থাকবো সেই রকম দেশে কোনো পরিবেশ নাই, সব মানুষ বিদেশে গিয়ে থাকে, রাইট? সো না, আপনি আপনি প্রাপ্তি স্বীকার করতে যাচ্ছেন, আপনি করেন, কোনো সমস্যা নেই, আমি এক্সকিউজ মি, আমি নাকি আমার সেই অধিকার নাই প্রাপ্তি অস্বীকার করার বাংলাদেশে, আপনি শুরুর দিকে যেরকম দেখাইলেন আপনি, হ্যাঁ কে কী করতে পারবে, কে কী করতে পারবে না, এই অধিকার কিন্তু এই দেশে বাংলাদেশে নাই। এই যে আমি প্রাপ্তি স্বীকার করতে চাই না, এই কথাটা যদি আমি বলি বাংলাদেশে বসে আমি কিন্তু গুম হয়ে যাবো, আমার চাকরি চলে যাবে, অথবা আমি যদি সরকারি চাকরি করি তাহলে তো বলতেই পারবো না চাকরি চলে যাবে, যেটা নিয়ে উনি শুরুতে খুব গর্বিত যে সরকারি চাকরিজীবী সকলে শেখ মুজিবুর রহমানকে নিয়ে চাটুকারি করেন, প্রধানমন্ত্রীকে নিয়ে চাটুকারিতা করে, আর যারা সরকারি চাকরি করে না একটু স্বাধীনতা পেয়ে এই সুযোগে তারা চাটুকারিতা থেকে বেঁচে থাকতে পারতেছে, ওইটা নিয়ে ওনার দুঃখ।
আর আমাদের একটা গ্রুপ যেটা করে তারা একটা দূর থেকে দেখে, তারা ধরি মাছ না ছুঁই পানি, তার কিছুই বলবে না, দূরে থাকবে, মাঝে মাঝে একটু ইনিয়ে বিনিয়ে উল্টা পাল্টা বলবে। ও আচ্ছা, যারা পছন্দ করে তারা এটাও সরাসরি বলবে না, ইনিয়ে বিনিয়ে বলবে। কেন ইনিয়ে বিনিয়ে বলতে হবে বলেন তো সুখন ভাই? কেন তারা ইনিয়ে বিনিয়ে তাদেরকে বলতে হচ্ছে, কেন তারা সরাসরি বলতে পারতেছে না? এটা কি একটা স্বাধীন দেশ? আপনি আমাকে বলেন, আপনার যে দুঃখটা, তারা কেন ইনিয়ে বিনিয়ে অপছন্দের কথা বলতেছে, এটা আপনার দুঃখ? আমার দুঃখটা কোথায়? আমার দুঃখটাও তারা কেন ইনিয়ে বিনিয়ে বলতেছে, কিন্তু আমার দুঃখটা হইতেছে কেন তারা সরাসরি বলতে পারতেছে না অপছন্দের কথা? আপনার দুঃখ হয়েছে কেন তারা অপছন্দ করবে, এটাই আপনার দুঃখ? ইনিয়ে বিনিয়ে অপছন্দ প্রকাশ করে এটা আপনার একটা কষ্ট। আর আমার কষ্ট হচ্ছে যে হ্যাঁ, তারা অপছন্দ করতে পারবে, এটা তাদের নাগরিক অধিকার, এই একটা রাষ্ট্রের অধিকার, একটা নাগরিকের যে কাউকে অপছন্দ করার। কিন্তু তারা এমন একটা দেশ যেই দেশে তাদের স্বাধীনতা নাই এটাকে বলার, যে আমি অমুককে পছন্দ করি, অমুককে পছন্দ করি না, এই কারণে তাদেরকে ইনিয়ে বিনিয়ে বলতে হচ্ছে। এটাকে একটা স্বাধীন রাষ্ট্রের নির্দেশক, আপনি সেটা নিয়ে লজ্জিত না? আপনি লজ্জিত হইতেছে কেন তারা অপছন্দ করবে, এবং সেটা অপছন্দটা তারা ইনিয়ে বিনিয়েও বলতে পারবে না। ইনিয়ে বিনিয়ে কেন বললো সেটা নিয়ে আপনার দুঃখ? আপনি এখানে তাদের পরাধীনতাটা দেখতেছেন না? আমার সেই স্বাধীনতা নেই সিদ্ধান্ত নেওয়া যে আমি শুধুমাত্র প্রথম লাইনটা বলেই থেমে যাবো, আমি সেকেন্ড লাইনের যে ব্যালেন্স করার স্টেটমেন্টটা দিতে হবে, প্রত্যেকটা লাইনের পরপর একটা করে ব্যালেন্স মারতে হবে। আমি স্বাধীন নাগরিক হিসেবে আমি চাই না ব্যালেন্স মারতে, আমি জাস্ট প্রথম কথাটা বলেই থামতে চাই। সেই স্বাধীনতা কি আমার আছে? সুখন ভাই কি পারবেন এই যে প্রত্যেকটা লাইনের লাস্টে করে ব্যালেন্স করার জন্য আরেকটা লাইন, একটা লাইন বলে ব্যালেন্স করার জন্য আরেকটা লাইন বলতেছেন, ব্যালেন্স করা বাদ দিয়ে শুধু পাঁচ মিনিট একটা ভিডিও নামাইতে পারবেন এই দেশের ইস্যু নিয়ে কথা বলে? দেখি নামান তো, তখন বুঝবো আপনি এই দেশের স্বাধীনতা আছে কি নাই, তখন আমি বুঝবো, আমাকে তখন আমি বুঝবো যে আপনি যে এত এত প্রশংসা করতেছেন, এত ভালো বুঝাইতেছেন এই দেশ নিয়ে কত সুখে থাকতে হবে, তখন আমি সুখে থাকবো, ট্রাস্ট মি, তখন আমি সুখে থাকবো। আপনি যদি এই ইনানো বিনানো ছাড়া একটা এই দেশের ইস্যুগুলো নিয়ে একটা লম্বা ভিডিও একদম বলিষ্ঠ কণ্ঠে, স্বাধীন দেশে কি আপনি বলিষ্ঠ কণ্ঠে কথা বলার অধিকার আপনার নাই, করে দেখান, তাইলে আমরা বুঝবো যে হ্যাঁ, এখন আমাকে রাস্তাঘাটের উন্নতি নিয়ে আমি খুশি। আর আরেক গ্রুপ পছন্দ করে না, কিন্তু সুবিধা নেওয়ার জন্য বিশাল পোস্টার ছাপিয়েছে, সেখানে বঙ্গবন্ধুর ছবি এক কোণায় নিজের ভাইয়ের ছবি, চেহারা, হাসি দিয়ে একেবারে বিশাল করে ফেলেছে। এটা শ্রদ্ধা জানানোর কোনো আসলে উদ্দেশ্য না, উদ্দেশ্যটা হচ্ছে নিজের অস্তিত্ব জাহির করা। একটু সমালোচনার মতো করে করছেন যে বিশাল পোস্টার লাগায় এরা 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 নিজেদের অস্তিত্বকে জাহির করে না। এখানেও আপনি বাংলাদেশের বাস্তবতাকে উল্টাই দিয়েছেন, এরা যে বিস্তার বিশাল পোস্টার লাগায় বঙ্গবন্ধুরই, এটি এরা নিজের অস্তিত্বকে জাহির করে এরা সুবিধা নেওয়ার জন্য, কারণ এরা জানে এই দেশে যে বঙ্গবন্ধুর সাথে নিজেকে যুক্ত করে দিলে, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে বঙ্গবন্ধু এই দেশে তারপর যা ইচ্ছা তাই করতে পারবে, তারপর কেউ কিছু করতে পারবে না এদেরকে, রাইট? তারপর যদি কোনো কারণে ভাইরাল হয় তখন আবার আপনারা এরকম এসে বলতে পারবেন যে অনুপ্রবেশকারী, এরা আসলে বঙ্গবন্ধুর মুজিবকোটকে ব্যবহার করছে, বঙ্গবন্ধুর আদর্শকে ব্যবহার, না আদর্শকে ব্যবহৃত করছে। এই দেশে যারাই এনাদেরকে ব্যবহার করে তারাই নিরাপদ থাকে, যারাই ব্যবহার করতে চুজ করে, ব্যবহার না করতে চুজ করে, এটা তো আবার আপনি শুরুতে অভিযোগ করে ফেলছেন যে কেন সকলে পোস্ট দিচ্ছে না, এটা খুব খারাপ কাজ হচ্ছে। যারাই ব্যবহার না করতে চুজ করে তারাই কিন্তু বিপদে পড়ে যায় দেশে। সো না, এই বাস্তবতাটাকে আমি আপনি যেভাবে উপস্থাপন করতেছেন এটা একটা অন্য একটা বাংলাদেশ, এটা আমার বাংলাদেশ না, এটা আমাদের বাংলাদেশ না, এটা হয়তো আপনাদের বাংলাদেশ, আপনারা তো একটু সুবিধা বেনিফিশিয়ারি, সো আপনাদের দেশটা আমাদের দেশটার মধ্যে একটু পার্থক্য লক্ষ্য করা যায়, খুব বেশি না, হালকা পার্থক্য লক্ষ্য করতে পারতেছি। তো এরা সবাই বাংলাদেশে, আমি আপনাকে একটা কথা অতীতেও বলছি, মানে দর্শকদেরকে বলতেছি, বাংলাদেশে এমন একটা অপরাধী নাই যার সাথে রাজনৈতিক লিঙ্ক নাই। বাংলাদেশে প্রত্যেকটা অপরাধ হয় রাজনৈতিক পৃষ্ঠপোষকতায়, প্রত্যেকটা সিঙ্গেল অপরাধ, খুন, গুম, ধর্ষণ, দুর্নীতি, মনে করেন একটা গ্রামের মধ্যে একটা খুচরা ছেঁচরা ছিটকা সন্ত্রাসী, তারও একটা রাজনৈতিক লিঙ্ক আছে, সেই সাহসে সে এগুলো করতে পারতেছে। কোনো সাধারণ মানুষ বাংলাদেশে অন্যায় করার সাহসই পায় না। একটা সাধারণ মানুষ অন্যায় করতে গেলে একটা রাজনৈতিক লবিং লাগে তার, হ্যাঁ, একটা লিঙ্ক লাগে, কারোর সাথে পরিচয় থাকা লাগে, জানি বিপদে পড়লে বেঁচে আসতে পারে। সো আপনি যেটা বলার চেষ্টা করতেছেন যে বঙ্গবন্ধুর ছবি কোনায় ব্যবহার করতে, না 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 না, ছবি ব্যবহার করতেছে এরা অনুপ্রবেশকারী, এরা বঙ্গবন্ধু মুজিবকোটকে ব্যবহার করতেছে, মানে বঙ্গবন্ধুর আদর্শের, না না না, এটাই বাংলাদেশ, বঙ্গবন্ধুর আদর্শ এইভাবে ব্যবহৃত হইতেছে, বঙ্গবন্ধুর আদর্শ, বঙ্গবন্ধুর নাম দিয়ে এই দেশে এরা ফুলে ফেপে এই দেশকে নিজের রাষ্ট্রমণি ছাপছে, আর আমরা ভৃত্য, আমরা সাধারণ ছাপোষা মানুষ, আমরা ভৃত্য হয়ে আসি, এবং সাধারণ ছাপোষা মানুষ আমরা যারা সরকারি চাকরি করি না, দেখে তেলবাজি করতে বাধ্য না, এটা নিয়ে আবার আপনার দুঃখ যে কেন সকলে তেলবাজি করতেছে না, শুধুমাত্র সরকারি যারা চাকরি কর্মকর্তা এরা করতেছে, সেটা নিয়ে আপনার দুঃখ, রাইট? এখন ঘুরে ফিরে দেশ কি উন্নতি করছে? অফকোর্স, এটা আমি আগেও বলেছি এখনও বলবো, যথাযথ উন্নতি করছে। গতি নিয়ে কি আপনি সন্তুষ্ট? না, গতি নিয়ে আমেরিকানও সন্তুষ্ট না, ইউরোপও সন্তুষ্ট না, মিডল ইস্টের অনেক দেশে সন্তুষ্ট না, অসন্তুষ্টি থাকবেই। এই যে দেখেন, প্রত্যেকটা কথার মধ্যে আসলে এত অসারতা খুঁজে পাই যে খুবই দুঃখজনক। সুখন ভাই বলতেছেন যে হ্যাঁ উন্নতি হচ্ছে, কিন্তু উন্নতির গতি নিয়ে হয়তো আমরা সন্তুষ্ট না, বাংলাদেশের উন্নতির গতি নিয়ে, সেটা ইউরোপ আমেরিকানরা সন্তুষ্ট না, এটা সত্য কথা না? এগুলো কি আপনারা না জেনে বলেন, না কি জেনে বুঝে বলেন? আমার ধারণা না জেনে বলেন আর কি, দুনিয়াদারি কীভাবে চলে ধারণা কম বলে আমার ধারণা, আর যদি জেনে বুঝে বলেন তাহলে তো ইভেন ওয়ার্স সেটা, রাইট?
না, ইউরোপ আমেরিকার উন্নতির গতি নিয়ে ইউরোপ না আমেরিকান অসন্তুষ্ট না, এখানে অসন্তুষ্ট বাংলাদেশের অসন্তোষটা কোন জায়গায়? আপনার তো সব দিন খেয়ে রাত সাদাকে কালো বানায় ফেলেন, বাংলাদেশের অসন্তোষটা কোন জায়গায় জানেন? অসন্তোষ বাংলাদেশের অসন্তোষ হচ্ছে এই যে বাজেট করে পাবলিকের সব টাকা মাইরা খাইয়া ফেলতেছে, বাংলাদেশের যে যে সামান্য উন্নতি হচ্ছে, এই আমাদের মানুষ যে পরিমাণ পরিশ্রম করে, যে পরিমাণ টাকা বিদেশ থেকে আসতেছে, যে পরিমাণ টাকা মানুষ কষ্টগুলোর উপর উপার্জন করতেছে, যে পরিমাণ ট্যাক্স দিচ্ছে, এইগুলার যদি লাইক 50% ব্যবহৃত হইতো, যেখানে 100% ব্যবহৃত হওয়ার কথা, বাদ দিলাম 100%, 50%ও যদি ব্যবহৃত হইতো, তাহলে আপনি আমাদেরকে আজকে যে কৃতজ্ঞ থাকতে বলছেন রাস্তাঘাটের উন্নতি, এটা যে আর কত বেশি হইতো। চোররা সব চুরি করে খাইয়ে ফেলতেছে, পার্থক্যটা আপনি বললেন না যে গতি নিয়ে অসন্তোষটা কোন জায়গায়? ইউরোপ আমেরিকাতে চোররা সব টাকা জনগণের ট্যাক্সের টাকা চুরি করে খাইয়ে ফেলতেছে না, উন্নতির গতি নিয়ে বললেন না? ইউরোপ আমেরিকাতে অসন্তুষ্ট আছে না, ইউরোপ আমেরিকাতে উন্নতির গতি নিয়ে অসন্তুষ্ট নাই, উন্নতিটা কোন খাতে হবে না সেটা নিয়ে বিতর্ক, রাইট? হিলারি ক্লিন্টন মনে করেন ক্ষমতায় আসলে তার প্রায়োরিটি হইতেছে সে জনগণের ট্যাক্সের টাকা যুদ্ধ করার পেছনে খরচ করবে, যুদ্ধ করলে এটা তো আমেরিকার ন্যাশনাল ইন্টারেস্টের প্রয়োজনেই, তো এটা নিয়ে বিতর্ক হবে, তাদের মধ্যে জনগণের মতো অসন্তোষ হবে। ট্রাম্প বলবে যে না, আমি যুদ্ধ করে খরচ করতে চাই না, আমি বর্ডার ওয়াল করতে চাই দেশের ইমিগ্রেশনের স্বার্থে, আমি স্পেস ফোর্স করতে চাই, আমাদের একটা স্পেস ফোর্স করা দরকার এখন আমাদের প্রভাব প্রতিপত্তি বাড়ানোর জন্য। আবার আরেক পার্টি বলবে যে না, আমাদের স্পেস ফোর্স করার দরকার নেই, আমাদের এখন মেডিকেয়ার দরকার, আমাদের জনগণের সবার জন্য ফ্রি চিকিৎসা করা দরকার, সকলের জন্য ফ্রি এডুকেশন করা দরকার, যেটা বার্নি স্যান্ডার্স বলবে। সো এই যে জনগণের ট্যাক্সের টাকা যে তুলছে, এই টাকাটা ভাগ করে চোররা খেয়ে ফেলতেছে না, তাদের এখানে উন্নয়নের গতি নিয়ে আপনি আলাপটা শুনে দিলেন না, এটা বাস্তবতা না। এইসব দেশে ডিবেট হয় জনগণের অসন্তোষ কোনটা নিয়ে, যে আমরা এই খাত এই টাকাগুলো আমাদের ট্যাক্সের টাকাগুলো কোন খাতে ব্যয় করতে চাই, কোন খাতটাকে প্রায়োরিটাইজ করবো, আমরা কি স্পেস ফোর্স করবো নাকি এটা অপ্রয়োজনীয়, আমরা কি নাসার বাজেট কাট করবো, আমাদের কি মঙ্গল গ্রহে জনগণের ট্যাক্সের টাকা দিয়ে এই মুহূর্তে মঙ্গল গ্রহে স্পেস ক্রাফ্ট মানুষ পাঠানোটা ইম্পর্টেন্ট মঙ্গল গ্রহে, নাকি এই টাকা দিয়ে আমাদেরকে স্কুল কলেজ ফ্রি করে দেওয়াটা মোর ইম্পর্টেন্ট? তারা টাকা চুরি করে খাইয়া ফেলতেছে না পলিটিশিয়ানরা, তারা মানুষের যে অসন্তোষ এটা হইতেছে কোথায় প্রায়োরিটাইজ করবো, কোন খাত নিয়ে। আর আমাদের অসন্তোষটা কোথায় জানেন? আমাদের সব টাকা চোররা মেরে খাইয়া ফেলতেছে, পার্থক্যটা বুঝছেন? ইউরোপ আমেরিকার যে আপনি উদাহরণ দিয়ে ফেললেন, তাদের অসন্তোষ আছে, আমাদের অসন্তোষ আছে না, তাদের অসন্তোষ আমাদের অসন্তোষটা এক না, তুলনীয়ই না। তাদের অসন্তোষ হচ্ছে আমাদের টাকাটা কোন খাতে কীভাবে খরচ করবো, আর আমাদের অসন্তোষ হচ্ছে আমাদের টাকা নাই, সব মাইরা খাইয়া ফেলছে চোররা। কিসের সাথে কী তুলনা করতেছেন, খারে কি বোঝান? এগুলো কি বুঝে বলেন নাকি না বুঝে বলেন? জন্মবার্ষিকী পালন করতে গিয়ে যদি আমি এমন করে ফেলি যে আমার এলাকার লোকজনকে আমি অতিষ্ঠ করে ফেললাম, সেটাও যেমন ঠিক না, আবার একদম মিনমিনে গলায় একদম চুপচাপ থেকে দেখি না কি অবস্থা হয়, জল কোন দিকে গড়ায়, তারপরে জন্মবার্ষিকী পালন করবো কিনা, ফেসবুকে উইশ করবো না দেখি, এই সুবিধাপাতটাও ঠিক না। এই যে দেখেন কেমনে ব্যালেন্স মারতে গিয়ে কিসের সাথে কি তুলনা করতেছেন। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে মানুষকে অতিষ্ঠ করা ঠিক হবে না, খুব সুন্দর কথা, এখন আবার ব্যালেন্স মারতে হবে তো, খালি একটুকুগুলো ছেড়ে দিলে কিন্তু চামড়া থাকবে না, যাই একটু চর্বি জমা হয়েছে পশ্চাতে সেটাও কিন্তু আর অবশিষ্ট থাকবে না। সুতরাং সঠিক কথাটা বলার পর আবার একটু ব্যালেন্স করতে হচ্ছে, এটা বলে মিনমিনে গলায় উইশ করা এই সুবিধা পাত্র ঠিক না। সুখন ভাই আপনি কি বুঝতেছেন যে এই দুইটা জিনিস তুলনীয় না? আমি একজনকে উইশ করবো না, এটা আমার অধিকার, আমি কাউকে উইশ করবো না, আমি একটা স্বাধীন দেশ, এটা আমার অধিকার, কিন্তু আমি মানুষকে বিরক্ত করবো 120 decibel সাউন্ডে মাইকিং করে করে মানুষকে ঘুমাইতে দেবো না রাতের বেলা, মানুষকে, এটা কিন্তু আমার অধিকার না, এটা কিন্তু একটা একজনে আরেকজনকে বিরক্ত করা, আরেকজনের জন্য নুইসেন্স হওয়া, করতে পারবে না। একটা হইতেছে অবৈধ কাজ, আরেকটা হইতেছে বৈধ কাজ, এই দুইটা জিনিস দুই মানে ব্যালেন্স তো করতেই হবে, ব্যালেন্স না করলে তো যেটা বললাম যে সামান্য কিছু চর্বি আছে এগুলো থাকবে না। ব্যালেন্স করার ক্ষেত্রে উনি কিসের সাথে কী ব্যালেন্স করতেছেন, একটা অবৈধ কাজের সাথে একটা বৈধ কাজ উনি দেখানোর চেষ্টা করতেছেন, যে মাইকিং করে অন্যের নুইসেন্স করাটা ঠিক হবে না, আবার মিনমিনে ভাষায় প্রশংসা করাটাও ঠিক হবে না, না আমি মিনমিনে ভাষায় প্রশংসা করতে চাই এটা আমার অধিকার, সে কি নুইসেন্স তৈরি করতে পারবে, সেটা কি তার অধিকার? তা আপনি এটার সাথে এটা ঢুকিয়ে দিচ্ছেন কেন? আপনি ব্যালেন্স মারাই দিয়ে গিয়ে যেমন যেই দুইটা জিনিস তুলনা করতেছেন, এই দুটো জিনিস তো তুলনীয় না। আপনি একটা অন্যায়ের সাথে, একটা অন্যায় কাজের সাথে আপনি একটা বৈধ কাজকে কেন তুলনা করতেছেন? কী ধরনের ব্যালেন্স হইলো? একদিন ব্যালেন্স তো দিতেই হবে না, এলো তো খবর আছে, ব্যালেন্সটা তো দিলেন একটা অন্য অবৈধ কাজের সাথে একটা বৈধ কাজের তুলনা টেনে, হইলো কিছু? যতদূর দেখেছি তার ছবি, তার বক্তৃতা, ব্যক্তিত্ব একদম ভরাট কণ্ঠে, দ্যাটস এ বিউটিফুল এনিগমা, দ্যাটস এ বিউটিফুল পোয়েট্রি বঙ্গবন্ধু। সো সেই জায়গায় যেমন তার প্রতি অঢেল শ্রদ্ধা, তেমনি আমাদের দেশকে গড়ে তুলতে দলমত নির্বিশেষে যুগে যুগে যারা সহায়তা করেছেন, যারা সামনে এগিয়ে এসছেন, তাদের প্রত্যেকের প্রতি রইল শ্রদ্ধা। অবদান অস্বীকার করে বঙ্গবন্ধু বাংলাদেশ যেমন আগানো যাবে না, এমনি বাকি যাদের যাদের অবদান ছিল সেসব নিয়েও উন্মুক্তভাবে কথা বলতে হবে, তাহলেই একসাথে আমাদের দেশের উন্নতি হবে। এই যে সুখন ভাই বললেন যে সকলকে স্মরণ করে আমাদেরকে উন্নতি করতে হবে, খুব ভালো কথা, একেবারে পারফেক্ট কথা। সকলরা কারা, একটু নামটা নিতে পারবেন? সাহস আছে, সেই সাহস না, সেই অধিকার আছে আপনার, যে সকল আপনি নিজেও জানেন আপনি সর্বোচ্চ
আপনি এই দেশে সর্বোচ্চ স্বাধীনতা হইতেছে সকল পর্যন্ত বলা, যে দল মত নির্বিশেষে, দল মত নির্বিশেষে মানে অন্যান্য দলে যারা আছে, আপনি হয়তো মিন করতে যাচ্ছেন জিয়াউর রহমানের স্টাফ, তো না এই যে দল মত নির্বিশেষ বলতে কাকে বুঝতে চাইতেছেন একটু নামটা বলেন তো শুনি আমরা দেখি আপনি এই দেশে একটুকু স্বাধীনতা, একটা স্বাধীন দেশে আপনার এতটুকু স্বাধীনতা আছে কিনা আমরা দেখতে চাই, যে আপনি দল মত নির্বিশেষে হায়েস্ট একটু বলার সাহস রাখছেন বা স্বাধীনতা ভোগ করছেন, তাও সামনে পিছিয়ে প্রচুর ল্যাপছেপ মেরে মেরে একটু বলতেছেন। কারণ শুধু একটু যদি বলেন সামনে পিছিয়ে ল্যাপছেপ না মেরে, কালকে থেকে কিন্তু আপনার বিভিন্ন সেমিনারে ডাক পাওয়া বন্ধ হয়ে যাবে, এটা আপনিও জানেন। ন্যান্সি হইতেছে মাঝখানে খালেদা জিয়ার প্রশংসা করে একটা ফেসবুকে পোস্ট দিছে, তারপর বাসার চারপাশে হয়েছে সন্ত্রাসীরা ঘুরতেছে, ওনার ইয়ে বাত হয়ে যাচ্ছে, কী বলে বিভিন্ন শোগুলো ক্যান্সেল হয়ে যাচ্ছে, হঠাৎ করে ওনাকে শোয়ের আগের দিন ফোন আসতেছে যে আপনার শো ক্যান্সেল করে দিছি। পরে উনি ডিপ্রেসড হয়ে কান্নাকাটি করে ফেসবুকে এসে যে আমি কি আমার এই অধিকার নাই আমি এরকম খালেদা জিয়াকে সমর্থন করে একটা পোস্ট দেয়ার। সো উনি সুখুন ভাই তো আমাদেরকে লজ্জা বুঝাইলেন যে হ্যাঁ সরকারি চাকরিজীবীরা পোস্ট দিতে বাধ্য হচ্ছে, এটা খুব গর্বের এবং অন্যরা দিচ্ছেন এটা লজ্জার। এই যে স্বাধীনতার কথা বলতেছেন, এই যে ন্যান্সি উনি সমর্থন করতে পারবে না খালেদা জিয়াকে বা অন্য কোনো দল, একমাত্র কি বাকশাল বাংলাদেশ কি অটোক্রেসি যে সবাইকে একটা দলই সমর্থন করতে হবে, একটা দলের প্রশংসা করতে হবে, একজন ব্যক্তির প্রশংসা করতে হবে। সো ন্যান্সি যখন খালেদা জিয়ার প্রশংসা করে একটা পোস্ট দিছিল, পর থেকে ওনার হইতেছে রুটি রুজির উপর হামলা চলে আসছে, ওটা কান্নাকাটি করে ফেসবুকে এসে কান্নাকাটি করা লাগছে ওনাকে। সো এটা আপনিও জানেন, দলমত নির্বিশেষে সকলকে মেনে নিতে হবে। তো দলমত নির্বিশেষে বলতে আপনি কাকে বোঝাচ্ছেন? এক দলে আছে শেখ মুজিবুর রহমান, আরেক দলে কে আছে তাইলে বলেন 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 নামটা বলেন। ও আচ্ছা, নামটা বললে কিন্তু খবর আছে, রাইট? সো এই হয়েছে বাস্তবতা, রাইট? এখন কেন আপনার এই বাস্তবতাগুলোকে অস্বীকার করার চেষ্টা করেন? তো কী বুঝালেন এতক্ষণ ধরে অধিকার খাওয়াইলেন আমাদেরকে, খুব খুশি হইতে হবে, খুব উৎফুল্ল হইতে হবে, খুব প্রোগ্রেস নিয়ে আমাদেরকে সন্তুষ্ট কী কোথায়? আমি আপনার কোথাও দেখতে পাচ্ছি না আপনার, আপনি একটা একটা কথা বলার স্বাধীনতা আপনার নাই এই দেশে। আপনি আমাদেরকে বলতেছেন রাস্তাঘাটে উন্নতি হচ্ছে একটা অবৈধ সরকারের, একটা জোর করে মধ্যরাতে নির্বাচিত সরকারের রাস্তাঘাট করতেছে, তাও খাইয়ে ফেলতেছে 20% জনগণের টাকা ব্যবহার করে রাস্তাঘাট করতেছে একটা অবৈধ সরকার, আমাদেরকে সেটা নিয়ে সন্তুষ্ট হইতে হবে? তো আপনারা হইতেছে যেটা রিয়েলিটি সেইটাকে অস্বীকার করে যেটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট সেটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে? অবৈধ সরকার সেটা নিয়ে কথা বলা যাবে না, যে বাজেটের টাকা সব খাইয়ে ফেলছে সেটা নিয়ে কথা বলা যাবে না? ওই একটু উন্নতি করছে তারা, অবৈধ সরকার বাজেটের টাকা 80% খেয়ে ফেলে 20% ব্যবহার করে উন্নতি করছে, এটা একটা ফ্রিঞ্জ এলিমেন্ট, এটা নিয়ে আমাদেরকে কথা বলতে হবে, রাইট? না 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 সরি, আপনি বলেন, আমি বলতে রাজি না। একজন বাংলাদেশ হিসাবে আমাদের ওই পর্যায়ে যেতে হবে যে দেশের জন্য যারা যেখান থেকে কাজ করেন না কেন তাকে যেন আমরা যথাযথ সম্মান প্রদর্শন করি। বঙ্গবন্ধু এটাই হয়তো চাইতেন, তাই আরেকবার আজকের জন্মদিনে বঙ্গবন্ধুকে জন্মদিনের শুভেচ্ছা। লাস্ট কথাটা আপনার মুখের কথাটা দিয়ে শেষ করি, সেটার জন্য যে যেখান থেকে কাজ করে সবার প্রতি শ্রদ্ধা পোষণ করতে হবে, রাইট? এই যে আমার, তাহলে বেসিক্যালি এটা আপনি আমার কথা বলছেন, বুঝছেন? আপনি না বুঝিয়ে আমার কথা বলে ফেলছেন। আমি কিন্তু দেশের জন্যই কাজ করতেছি, যে যেখানে থেকে আমি বিদেশে বসে দেশকে সুশোভ করার চেষ্টা করতেছি, দেশকে ন্যূনতম বাসের উপযোগী করার, দেশের মানুষকে স্বাধীনতা ভোগ করার, একটা দেশে স্বাধীনতা ভোগ করার। আমি কি বলতে চাই, আমি কি করতে চাই, আমি কি বলতে চাই না, আমি কি করতে চাই না, এই বেসিক হিউম্যান রাইটস, বেসিক স্বাধীনতা ভোগ করার, দেশ ন্যূনতম বাসযোগ্য জানি হয়, সুসভ্য জানি হয়, এই দেশের মানুষ যেন এই দেশে থাকতে চায়, কী একটা লজ্জা শুকন ভাই! এই দেশের মানুষ সুযোগ পাইলে অন্য যে কোনো দেশের ভিসা পাইলে দূর মেরে চলে যায়, কী একটা লজ্জা! হোয়াট এ শেম ফর দিস কান্ট্রি। সো আমি হ্যাঁ আমি হইতেছে যে বলুন না কাজ করা দেশের জন্য, আমি দেশের জন্য কাজ করতেছি, যে যেখানে বসে হ্যাঁ আমি বিদেশে বসে দেশের জন্য কাজ করতেছি, জানি এই দেশে মানুষের স্বাধীনতা থাকে, এই দেশে জানি মানুষের বাক স্বাধীনতা থাকে, এই দেশের মানুষ কী বলতে চায় এবং কী বলতে চায় না সেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার জানি এই দেশের মানুষের থাকে, এই দেশ জানি বাসের উপযোগী হয়, এই দেশে জানি জীবনের নিরাপত্তা থাকে, জীবিকার নিরাপত্তা থাকে। একেবারে ইউরোপ আমেরিকা হওয়ার দাবি এখনও তুলতেছি না, ন্যূনতম দাবিগুলো করতেছি, ন্যূনতম মানুষ জানি ভোট দিতে পারে, মানুষ জানি তাদের সরকার নির্বাচিত করতে পারে, মানুষ জানি সেই সিদ্ধান্ত নিতে পারে সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে পোস্ট দিবে কি দিবে না, মিনমিনে ভাষায় পোস্ট দিবে নাকি খুব কড়া ভাষা, এই সিদ্ধান্তগুলো যেন এই দেশের মানুষ নিতে পারে সেই জন্য আমি কাজ করে যাচ্ছি। সো আশা করি আপনি আমাকে এই জন্য খুবই ভালোবাসবেন এবং নাথিং পার্সোনাল, এত কথা যে এইগুলো বলে আসলাম আপনার সাথে আমার পার্সোনাল কিছু নেই, আমি এই কারণে বলতেছি দেশের স্বার্থে বলতেছি, কারণ এগুলো বলে যে ঘোল খাওয়ায় একটা প্রজন্মকে ঘোল খাওয়ায় রাখতেছেন, দিনকে রাত, রাতকে দিন বানায় ফেলতেছেন, এটা হইতেছে আমার, আমি যে চেষ্টা করতেছি দেশকে সুসভ্য করার, বাস উপযোগী করার, সেটার সাথে আমি পার্সোনালি আমি কনফ্লিক্টিং মনে করতেছি আপনার কথাবার্তার অ্যাক্টিভিটি। সো আমি মনে করি যে দেশকে সুসভ্য করার পথে আপনার একটা বড় বাধা হয়ে দাঁড়াইতেছেন। সো আপনারা দিনকে রাত বানিয়ে দিচ্ছেন, আপনার অন্যায়কে লিজিটিমাইজ করার চেষ্টা করতেছেন নানান প্রক্রিয়ায়, তো যেই কারণে আর কি কথা বলি নিলে আসলে নাথিং পার্সোনাল হিয়ার। তো জায়গা বেসিক্যালি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেশকে বাসের উপযোগী, ন্যূনতম সুসভ্য বাসের উপযোগী করার চেষ্টা করতেছি, তো সেটা আপনি যেটা বললেন আর কি, যে এই জন্যে আপনি আমার প্রতি
অনেক শ্রদ্ধা রাখেন।